ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকার মানুষদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য সরকারের ক্ষুদ্র এবং কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। জল বাড়তেই ফুলাহার নদীতে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো লাভ হয়নি, তাই মন্ত্রী এলাকায় যেতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। ভাঙন রোধ, পুনর্বাসন সহ একাধিক দাবিতে বিক্ষোভ। নদীর জলে কাটানে জমিটাই আমার ঘর বার সব কিছু ভেঙে গেল। আমরাই চাই, এখন টাকা বলছে কি এখানে বাস্তা দিব, এটা চোর আছে, চুরি করার জন্য ফ্ল্যাটের সময় আসবে। আর দু বছর থেকে আমার গরম যে কাটছে তো কোনো ব্যবস্থা হচ্ছে না। হ্যাঁ, এইটাই করব, এটা করে দিব, এইবার করব। এখন যখন জল হয়েছে বলছে কি ঠিক আছে বাস্তার ব্যবস্থা করছি, তো চুরি করবে, দশটা এখানে দিবে, সবটাও এখানে দিবে, আর বলবে যে কি এত বিলের কাজ হয়ে গিয়েছে। আমাদের গ্রামে নদী ভাঙন চলছে, আজ দু বছর থেকে এই নদী ভাঙন চলছে, কিন্তু আমরা আজ এক বছর থেকে অ্যাপ্লিকেশন বিডিওকে মন্ত্রীকে দিয়ে এসছি, এখন অব্দ কোনো কাজ করেনি। এখন কি চলছে? এখন এখন আজকে আমরা যখন মরতে এসছি তখন মন্ত্রী এসে আমাদেরকে বাঁচাতে, এখন মরার সময় কি বাঁচাবে মন্ত্রী আমাকে? এখন তো আমার বাড়ি ঘর সব চলে গেল, আমরা থাকবো কোথায়? এই বিষয়ে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন জানান, এই কেন্দ্র থেকে জিতেছেন বিজেপির খগেন মুর্মু, এই বিক্ষোভ তাকে ঘিরে দেখানো উচিত। ইরিগেশন ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে এবং এখান থেকে যে খগেন মুর্মু পাস করেছে সে আজ পর্যন্ত, আমরা তো বরাবর এখানে আসছি, এই বিচ্ছিন্ন গ্রামে আমরা বারবার আসছি, কিন্তু এখান থেকে এত ভোট নিয়ে যে খগেন মুর্মু পাস করেছে কিন্তু তার কোনো পাত্তা নাই। এই এই যে এত মানুষের যে দুর্দশা, এই দুর্দশার পাশে কিন্তু খগেন মুর্মু নাই, আমরা কিন্তু আছি। এই ক্ষোভটা খগেন মুর্মুকে দেখানো উচিত। আমরা এই উত্তর বাঁকুড়া রশিদপুর খাওয়াডোলের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করেছি, জলের ব্যবস্থা করেছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি, সমস্ত রকম ব্যবস্থাপনা আমরা করেছি। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।